আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিএইচ মিলন খান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের টুলস নিয়ে। তো এরকম টুলসগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটি হচ্ছে হ্যান্ড টুলস এবং আরেকটি হচ্ছে মেশিন টুলস। আমরা এখন বিভিন্ন ধরনের হ্যান্ড টুলসের ছবি দেখবো, ওইগুলোর কাজ সম্পর্কে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে চলতে মূল ভিডিওতে। তবে একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, যাতে আপনি কোনো কিছু মিস না করে যান। ম্যালেট হ্যামার, ধাতব হ্যামার দিয়ে আঘাত করলে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছুকে আঘাত করার জন্য ম্যালেট হ্যামার ব্যবহার করা হয়। ডিসোল্ডারিং পাম্প, এর সাহায্যে ঝালাইকৃত লিড অপসারণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা যে ঝালাইগুলো করে থাকি, তো সেখান থেকে যে রাং থাকে, তো রাংটা উৎখাত করার জন্য বা অপসারণ করার জন্য এই সোল্ডারিং পাম্প ব্যবহার করা হয়। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এর সাহায্যে ফ্ল্যাট স্ক্রু খোলা অথবা লাগানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। স্টার স্ক্রু ড্রাইভার, এর সাহায্যে স্টার স্ক্রু খোলা অথবা আটকানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। পুলি পুলার, মোটরের পুলি এবং বিয়ারিং খোলার জন্য পুলি পুলার ব্যবহার করা হয়। ট্রাই স্কোয়ার, জ্যামিতিক অ্যাঙ্গেল তৈরি করা বা পরিমাপ করার জন্য ট্রাই স্কোয়ার ব্যবহার করা হয়। ইলেকট্রিক টেস্টার বা নিয়ন টেস্টার, এর সাহায্যে বিদ্যুতের উপস্থিত নির্ণয় এর কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এরকম টেস্টার আমাদের সকলের বাসায় সাধারণত থেকে থাকে। কানেক্টিং স্ক্রু ড্রাইভার, এটির সাহায্যে সূক্ষ্ম স্ক্রু খোলা অথবা আটকানোর কাজে ব্যবহার করা হয়। অ্যালেন কি, বিশেষ ধরনের বোল্ট খোলা বা সংযোজন করার জন্য এটি ব্যবহার করা হয়। সাধারণত সাইকেলের যে স্ক্রুগুলো হয়ে থাকে সেগুলো অ্যালেন কি দ্বারা খোলা হয়ে থাকে। কম্বিনেশন প্লায়ার্স, কোনো কিছুকে শক্ত করে ধরার জন্য এই টুলস ব্যবহার করা হয়। কেবল জয়েন্টের ক্ষেত্রে এই টুলস ব্যবহার করা হয়। আমরা সাধারণত এটিকে প্লাস নামে চিনে থাকি। এটির সঠিক নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। আজ থেকে আমরা প্লাস বলবো না, বলবো কম্বিনেশন প্লায়ার্স। লং নোজ প্লায়ার্স, এর সাহায্যে তারের ইনসুলেশন, তার কর্তন, সূক্ষ্ম কোনো কিছুকে শক্ত করে ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বেন্ট নোজ প্লায়ার্স, এর সাহায্যে তারের ইনসুলেশন, তার কর্তন, বাঁকানো সূক্ষ্ম কোন কিছুকে শক্ত করে ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভাইস গ্রিপ প্লায়ার্স, এর সাহায্যে কোনো কিছুকে শক্ত করে ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। কাটিং প্লায়ার্স, এটির সাহায্যে তার ইনসুলেশন, তার কর্তন এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। কাটিং নিপার, এর সাহায্যে সূক্ষ্ম তার ইনসুলেশন, তার কর্তন এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটি আমরা সাধারণত সবাই চিনে থাকি, এটি আমরা ইতিমধ্যে অনেকেই দেখেছি। এটির সাহায্যে নাট ও বোল্টকে খোলা অথবা আটকানোর কাজে এবং কোনো কিছুকে শক্ত করে ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বেঞ্চ ভাইস, এই বেঞ্চ ভাইস আমরা অনেক সময় হরর মুভিতে দেখে থাকি, এর সাহায্যে কোনো কিছুকে শক্ত করে ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ক্রিম্পিং টুলস, এর সাহায্যে তারের খেয়ে ক্লিপ লাগানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেই হচ্ছে তারের ভিতরে যে তামার অংশগুলো থাকে, তো এগুলো হচ্ছে এক একটা খেই। হ্যাক্সফ্রেম ও ব্লেড, এর সাহায্যে শক্ত কোনো কিছু কাটা হয়। ওয়্যার স্ট্রিপার, এর সাহায্যে তার ইনসুলেশন, কর্তন এবং করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। টাউন ফাইল, এর সাহায্যে গোলাকার কোনো কিছুকে মসৃণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এগুলোকে সাধারণত র্যাতো বলে থাকি। তারপর আছে ফ্ল্যাট ফাইল, এটির সাহায্যে সমান কোনো কিছুকে মসৃণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ট্রাইঅ্যাঙ্গেল ফাইল, এর সাহায্যে ত্রিকোণ কোনো কিছুকে মসৃণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। বলপিন হ্যামার, আমরা সাধারণত হাতুর নামেই চিনে থাকি, তো এটির সঠিক নাম হচ্ছে বলপিন হ্যামার। এর সাহায্যে শক্ত করে কোনো কিছুকে পিটিয়ে বাঁকা করার কাজে এবং দেয়ালে রিভেট বসানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। হ্যান্ড ড্রিল মেশিন, এর সাহায্যে কোনো কিছুকে ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে হ্যান্ড ড্রিল মেশিন সচরাচর ব্যবহার না হলেও ইলেকট্রিক মেশিন প্রচুরাংশে ব্যবহার হয়ে থাকে। টুইজার, এর সাহায্যে সূক্ষ্ম কোনো কিছুকে শক্ত করে ধরে রাখার কাজে ব্যবহার করা হয়ে থাকে। স্পিরিট লেভেল, এই স্পিরিট লেভেলের সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয়। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।